নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, এই দুর্গাপুজোতে রাস্তায় যদি এই জীবটিকে দেখতে পান, তাহলে অবশ্যই তাকে খাওয়ান এই জিনিসটি। কোন সেই জীব যাকে দেখলে যে জিনিসটিকে আপনাকে খাওয়াতে হবে, যা করলে আপনাদের যত ধরনের দুর্বিভাগ রয়েছে, যত ধরনের দুর্যোগ রয়েছে, যত ধরনের বাধা বিপত্তি রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাতে চলেছি। তো কি সেই জিনিস যেটিকে আপনাকে সেই জীবটিকে দেখতে পেলেই কিন্তু খাওয়াতে হবে, তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ সুশিক্ষা। বন্ধুরা, দুর্গাপুজোতে আমরা প্রত্যেকেই কিন্তু আনন্দ করি, তবে আমরা আনন্দের ছলে অনেক সময় অনেক জীবকে কিন্তু কষ্ট দিয়ে থাকি। আমি রিসেন্টলি একটি ফেসবুকে একটি পোস্ট দেখলাম, সেখানে একটি কুকুরের লেজে আতশবাজি লাগিয়ে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরনের জিনিস আমাদের মনুষ্য সমাজে যে চলছে, সেটা কিন্তু একেবারে ঘৃণ্যকর। বর্তমান যুগে যেরকম সিচুয়েশান চলছে, তাতে আমি বলতে বাধ্য হচ্ছি, বর্তমান যুগে কিছু কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে মান এবং হুঁশ এই দুটো কিন্তু নেই। কারণ একজন মানুষের মধ্যে মান এবং হুঁশ এই দুটো থাকলে তবে কিন্তু মানুষ, সেটা আপনারা সকলেই জানেন। প্রসঙ্গে আরেকটি কথা আমার মনে পড়ে গেল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা প্রত্যেকে এই কথাটা কিন্তু শুনে এসছেন এবং জানেন। তো বর্তমান যুগে জীবের উপর প্রেম করা, অর্থাৎ একটা জীবকে তাকে সমাদর করা, এই জিনিসটা কিন্তু একেবারে নায়ের দিকে না বরাবরই চলছে। তার মানে আমরা কিন্তু একটু একটু করে ধ্বংসের দিকে এগোচ্ছি। আমি এই কথাগুলো বলতে খুব বাধ্য হচ্ছি, আমাকে সেই ভিডিওটা খুব বিব্রত করেছে। এবং আপনারাও বোধহয় এরকম ধরনের কোনো ভিডিও হয়তো বা দেখেছেন বা জানেন বোধহয়। যদি এরকম কোনো ঘটনা আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনারা তার প্রতিবাদ করুন। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই, দুর্গাপুজোতে রাস্তাতে যদি এই জীবটিকে দেখতে পান, তাহলে কি সেই জিনিস যেটিকে আপনাকে তাকে খাওয়াতে হবে। সেই জীবটি হচ্ছে ষাঁড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ষাঁড়, যেটি শিবের বাহন। এবং এই ষাঁড়কে একটি জিনিস আমি বলতে চলেছি, সেই জিনিসটি আপনাদেরকে খাওয়াতে হবে। কারণ ষাঁড় হচ্ছেন শিবের বাহন, এবং আমাদের হিন্দু ধর্মে ষাঁড়ের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্গাপুজোতে আপনারা যদি রাস্তায় ষাঁড়কে দেখতে পান, তাহলে অবশ্যই তাকে যে জিনিসটির কথা বলতে চলেছি, সেই জিনিসটি অবশ্যই খাওয়ান। যা খাওয়ালে আপনার জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেগুলো কিন্তু কাটতে বাধ্য। অর্থাৎ আপনাদেরকে শুধু দুর্গাপুজো বলে না, পরবর্তী জীবনেও, অর্থাৎ পরবর্তী সময়েও কিন্তু প্রতিটি জীবের প্রতি দয়া মায়া মমতা, এগুলো কিন্তু রাখতে হবে। আপনার মধ্যে যদি দয়া মায়া মমতা এই জিনিসগুলো না থাকে, তাহলে ঈশ্বরও কিন্তু আপনার উপর দয়া মায়া মমতা কোনোটাই করবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। সাময়িক হয়তো বা আপনি অর্থ ইনকাম করছেন, কিন্তু ফরেভারের জন্য নয়। আর আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই ষাঁড়কে কী খাওয়াতে হবে দুর্গাপুজোর দিন যদি আপনি রাস্তাতে দেখতে পান। ষাঁড়কে আপনারা পাকা কলা খাওয়ান, যা খাওয়ালে আপনার জীবনে যত ধরনের দুর্বিপাক রয়েছে, সেই দুর্বিপাক কিন্তু কাটতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই ষাঁড়কে পাকা কলা, মানিক কলা আপনারা খাওয়ান, যা খাওয়ালে আপনার যত ধরনের দুর্যোগ রয়েছে, দুর্বিপাক রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।